বাংলাদেশের কথা আসে, যখনই বাংলাদেশের লাল সবুজের পতাকা আমি উড়িয়েছি, বাংলাদেশের কথা যেমন পৃথিবীর কথা বলেছি, তেমনি আমি কক্সবাজারের কথা আমি বলেছি। কারণ যদি বলা যায় বাংলাদেশের যে সৌন্দর্য, যে জায়গা কক্সবাজার, সেটা সবার আগে আমি কক্সবাজার নাম নিয়েছি। বাংলাদেশের লাল সবুজের পতাকা বহনের জন্য আমাকে অনেক কষ্ট, অনেক সংগ্রাম, অনেক কিছু করতে হয়েছে। আমি না খেয়ে না ঘুমিয়ে সড়ক পথে পৃথিবীর 144 দেশ, বেশিরভাগ দেশে আমি সফর করেছি। যে স্বাধীনতার 50 বছরের মধ্যে আমি বাংলাদেশের পতাকাকে পৃথিবীর প্রতিটি দেশে, জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রতিটি দেশে আমি পৌঁছে দেব। কিন্তু সেটা সম্ভব না হলেও আমি খুব কাছাকাছি আমি পৌঁছেছি। যে আমি স্বাধীনতার 50 বছরের মধ্যে আমি হয়তো দেশ ভ্রমণের যে মাইল ফলক, এটা আমি সৃষ্টি করব পৃথিবীর ইতিহাসে। বাংলাদেশের পতাকা বহনের সাথে বাংলাদেশের নামটি লেখা হয়ে যাবে। আমার অনেক সংগ্রাম, অনেক কষ্ট। আমার ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখেছি যে আমি পুরো পৃথিবী ভ্রমণ করব, কিন্তু কীভাবে করব সেটা আমি জানি না। কিন্তু স্বপ্ন অনেক বড় ছিল, অনেক ইচ্ছে ছিল। যত কষ্ট এসেছে, সব সংগ্রামকে, সব কিছুকে অতিক্রম করে, সংগ্রাম মুখর হয়ে আমি বুকের মাঝে স্বপ্ন এঁকে উদ্দীপ্ত হয়ে আমি সামনের পথে আমি এগিয়েছি। কিন্তু কীভাবে এই এই যে সংগ্রাম, এই সংগ্রামের পেছনে ছোট যখন আমি ছিলাম, আমার বাবা আমাকে সহযোগিতা করেছেন, আমার দাদা আরবের অনেক জায়গায় সফর করেছেন, এবং তার জীবনের যে গল্পগুলো, এগুলো ছিল আমার জীবনের একটা বড় উৎসাহ। আমার বাবা আমাকে উৎসাহ দিয়েছেন। আমার বাবা সবসময় আমাকে বলতেন যে বাধা যত আসবে, বাধাকে কখনো বাধা মনে করবে না, বাধাকে অতিক্রম করার যে মানসিকতা, সেটা উনি আমাকে আমার ভেতরে দিয়েছেন। এবং আমি স্কুলে যখন পড়ি, তখন অনেক গল্প, অনেক কিছু আমি পড়েছি, যে গল্পগুলো আমার ভেতরে স্বপ্নের সৃষ্টি করেছে। এবং আমার বাবার সাথে আমাকে একটা কথা বলতেন যে আসবে পথে আধার নেমে, তাই কিনে তুই রইবি থেমে, বারে বারে জ্বলতে হবে, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে থেমে থাকা চলবে না। ঠিক সেভাবে আমি সেই যে ছুটা শুরু করেছি, আমি আর থামিনি। এখন পর্যন্ত আমার পৃথিবীর পথে বাংলাদেশের লাল সবুজের এই পতাকা বহনের জন্য আমি ছুটেছি এক পথ থেকে আরেক পথে। এই লাল সবুজের পতাকা, 17 কোটি মানুষের যে পতাকা, এটা আমাকে অনেক শক্তি দিয়েছে, আমাকে অনেক শক্তি জাগিয়েছে আমার ভেতরে। এটাকে যখনই আমি পৃথিবীর পথে পথে উঁচু করে ধরেছি, তখনই আমার ভেতরে আমার সব ভয় কেটে গিয়েছে। আমি স্বাধীনতা আমি দেখিনি, মুক্তিযুদ্ধ আমি দেখিনি, কিন্তু স্বাধীন বাংলাদেশে আমি জন্ম নিয়েছি, লাল সবুজের পতাকা তলে আমি বেড়ে উঠেছি। আমি সবসময় ফিল করেছি যে দেশের জন্য আমার কিছু করতে হবে, আমারও তো কিছু দায়িত্ব আছে দেশের জন্য। আমি যুদ্ধের সময় আমি জন্ম নেইনি, তাতে কী হয়েছে, আমি যুদ্ধ করিনি, কিন্তু বাংলাদেশের পতাকা বহনের জন্য এখন পৃথিবীর পথে পথে আমি যুদ্ধ করছি। আমাদের যে ছোট্ট সুন্দর একটা বাংলাদেশ, এটাকে কিন্তু অনেকেই চেনে না। এটাকে চেনানোর জন্য আমি সারা পৃথিবী জুড়ে আমার কষ্ট, সংগ্রাম, সব কিছু এখনও চলে যাচ্ছে এবং এটাকে আমি বহন করে চলছি। তো আমার অনেক ঘটনা, অনেক গল্প। আমার প্রথম অভিযাত্রা শুরু হয় ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে। সেই যে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে আমি বিশ্বের 80 দেশের ছেলেমেয়ের সাথে আমি অংশগ্রহণ করেছি। সেখানে রক ক্লাইম্বিং করা, সেখানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া, বন্য প্রাণীর যে জঙ্গল, সে জঙ্গলের মধ্যে তাঁবু করে থাকা, ঝর্নার পানিতে গোসল করা, পঞ্চ পাণ্ডবের কেবে যাওয়া, ভোররাত 4টার সময় ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা, এই যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলো আমাকে অনেক শক্তি দিয়েছে, এখন এগুলো আমাকে শক্তি দেয়। এবং যখন প্রোগ্রামের শেষ দিন, 16তম দিন, সেদিন আমি বাংলাদেশের পতাকা উত্তোলন করি, তখন আমার ভেতরে এক ধরনের শিহরণ জাগে। আমি ফিল করেছি যদি আমি এই পতাকা পৃথিবীর প্রতিটি দেশে নিয়ে যেতে পারি, সেই যে আমার ইচ্ছে, সেই ইচ্ছে, যে স্বপ্ন আমার শুরু হয়েছে, সেই স্বপ্ন এখনও আমার থামেনি। সেই স্বপ্ন আমাকে তাড়িত করেছে পৃথিবীর 144 দেশ পর্যন্ত, এবং এটা সামনে চলবে পৃথিবীর প্রতিটি দেশে। ইন্ডিয়া থেকে যখন আমার অভিযাত্রা শেষ হয়, তখন আমি এশিয়ার মধ্যে কয়েকটা দেশ আমি ট্রাভেল করি। তারপর আমি সুইডেনে যাই স্কলারশিপ নিয়ে, সুইডেনের লুন্ড ইউনিভার্সিটিতে আমি পড়তে যাই 2006 সালে। সেখানে যাওয়ার পরে আমার আবার নতুন করে কষ্ট শুরু হয় যে আমি পৃথিবী ভ্রমণ করব, এখানে একটা ঘন্টাও আমি সময় নষ্ট করব না, প্রতিটা ঘন্টাকে আমি কাজে লাগিয়েছি। আমার মনে আছে যে আমি 4 ঘন্টা 5 ঘন্টা আমি ঘুরিয়েছি রাতে, আমি 17 থেকে 18 ঘন্টা কাজ করেছি সামারে। সামারে যে 90 দিন ছিল, ইউনিভার্সিটি যখন বন্ধ থাকতো, তখন আমি 90 দিনে টানা 90 দিন কাজ করতাম। আমি একটু পয়সা যেটা আসতো সেটাকে আমি জমিয়ে রাখতাম, এবং সেটা খুব কষ্ট করে আমি চলতাম।
যখনই আমার ছুটি থাকতো আমি বেরিয়ে পড়তাম পৃথিবীর পথে। এইভাবে পুরো ইউরোপ আমি ট্রাভেল করেছি। আমার মনে আছে যে আমি ইউরোপে যখন আমি গিয়েছি আমি ফিল করেছি যে এটা আমার জীবনের একটা বড় সুযোগ, আমার স্বপ্নকে রূপান্তরিত করার সুযোগ। আমি ইউরোপে যে কখনো আমি বসে থাকিনি ঘরে, পড়াশোনা পড়াশোনার পাশাপাশি আমি কাজ করেছি, খুব কষ্ট করেছি, সংগ্রাম করেছি সেখানে, এবং সেই সংগ্রামের মাধ্যমে আমি বাংলাদেশের পতাকাকে আমি বহন করেছি। এভাবে আমি প্রথমে যুগোস্লাভিয়া বেল্টের যে সার্বিয়া থেকে শুরু করেছি, সার্বিয়া থেকে ম্যাসিডোনিয়া, ম্যাসিডোনিয়া থেকে কসোভা, মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, এভাবে পুরো যুগোস্লাভিয়া বেল্টের যে দেশগুলো আছে সেগুলো আমি ট্রাভেল করেছি। তারপরে কোথায় $1 টিকিট দেয় এবং $5 টিকিট দেয় সেটা আমি চেক করতাম, এবং প্লেনে যে যেই জায়গাগুলোতে টিকিট দিত খুব সস্তায় সেগুলো আমি চেক করতাম। তারপর আমি রিসার্চ করা শুরু করলাম যে কীভাবে আবার আমি পৃথিবী ভ্রমণ করব, কন্টিনেন্ট ভাগে ভাগে কীভাবে করব, সড়কপথে কীভাবে করবো, সেটা আমি রিসার্চ করেছি। আমি পুরো পৃথিবীর ম্যাপের উপর, আমার ছোটোবেলা থেকে একটা আইডিয়া ছিল, পৃথিবীর ম্যাপ আমার মুখস্থ হয়ে গিয়েছে বলা যায়। আমি এভাবে পুরো পূর্ব আফ্রিকা, পুরো পশ্চিম আফ্রিকা, কখনো দক্ষিণ আমেরিকা আমি ট্রাভেল করেছি। পূর্ব আফ্রিকার আমি শুরু করেছি, আমি পুরো দক্ষিণ আমেরিকা 2015 সালে আমি যখন ট্রাভেল করেছি, দক্ষিণ আমেরিকা আমি কলম্বিয়া থেকে শুরু করেছি, কলম্বিয়া থেকে ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, অ্যামাজন পর্যন্ত আমি ট্রাভেল করেছি। কিন্তু এই যে আমি ট্রাভেল করেছি দক্ষিণ আমেরিকা, এটার উপর আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে। আমি যদি পড়াশোনা না করতাম তাহলে কিন্তু এটা ট্রাভেল করা পসিবল হতো না, কারণ ওখানে অনেক ধরনের কিডন্যাপিং হয়, অনেক ধরনের অসুবিধা হয়, অনেক কিছু হয়। আমি কখনো ভয় পাইনি, ভাষাগত অনেক প্রবলেম ছিল সেটার জন্য আমি কখনো বাধা মনে করিনি, কারণ আমি ফিল করেছি যে পৃথিবীতে একটা কমন হিউম্যান ল্যাঙ্গুয়েজ আছে যেটা দিয়ে আমি কথা বলবো, অঙ্গভঙ্গি দিয়ে আমি কথা বলেছি পৃথিবীর পথে পথে। কখনো খেতে পারিনি, কখনো গরুর কাঁচা মাংস খেয়ে থাকতে হয়েছে আদিবাসীদের সাথে যখন ছিলাম। আফ্রিকাতে আমি 3 মাস ইয়াম আলু খেয়েছিলাম, আমি জঙ্গলের মধ্যে আটকা পড়েছি 26 ঘন্টা, আমি না খেয়েছিলাম, শুধু একটু কাঁচা বাদাম একটা অরেঞ্জ খেয়ে আমি ছিলাম। আমি যখন বর্ডার ক্রস করতে পারিনি আফ্রিকাতে বিভিন্ন দেশে, তখন আদিবাসীদের সাথে আমার থাকতে হয়েছে। পৃথিবীর পথে পথে অনেক জায়গায় অনেক অসুবিধা আমার হয়েছে, আমি 5 বার মৃত্যুমুখে আমি উপস্থিত হয়েছি। আমি মাইক্রো বাসের ভিতরে আমি সারা রাত আমি ছিলাম, কারণ বর্ডার ক্রস করে যখন সাউথ আফ্রিকাতে আমি এসেছি, সাউথ আফ্রিকার জোহানেসবার্গে, ওখানে অনেক মেয়েদেরকে কিডন্যাপিং করে, টুরিস্টদেরকে মেরে ফেলে রাস্তায়, কোনো যখন সাদা স্কিনের কাউকে দেখে তখন তারা মেরে ফেলে। কিন্তু সেখানে মাইক্রোবাসের ভিতরে আমাকে থাকতে হয়েছে। আমি আদিবাসীদের সাথে আমি 7 দিন ছিলাম, সেখানে আমার খাবারের অনেক কষ্ট হয়েছে, গরুর কাঁচা মাংস খেয়ে থাকতে হয়েছে। আমি ডেজার্টের মধ্যে পুড়েছি, আমার হাতের এখান থেকে এখান পর্যন্ত ছোপ ছোপ দাগ পড়ে গিয়েছে, এবং মরুঝড়, যে মরুভূমির যে ঝড়, সেই মরুঝড়ের মধ্যে আমি পড়েছি। মরুঝড়ের মধ্যে আমার আঘাতে আমার গলার উপরে ধারালো বালি ঢুকে গিয়েছে, এবং এই পাশে আমি রক্তাক্ত হয়েছি। কিন্তু মরুর যে অপূর্ব সৌন্দর্য, যে সূর্যোদয়, সূর্যাস্ত এবং চাঁদ দেখা, সেটা আমি ওখানে আমার আমি পৃথিবীর সাথে আমি আমার সোলকে আমি কানেক্ট করেছি, এবং আমি বাংলাদেশের লাল সবুজের পতাকাকে ওই উত্তপ্ত মরু যেখানে 58 ডিগ্রি টেম্পারেচার ছিল সেখানে আমি রেইজ করেছি। এটা যে আমার ভেতরে এক ধরনের প্রশান্তি দিয়েছে, এবং সেই মরুভূমিতে আমি পায়ে হেঁটে গিয়েছি 12 কিলোমিটার, পায়ে হেঁটে উত্তপ্ত মরুতে আমি নিয়ে গেছি বাংলাদেশের পতাকাকে, যেখানে কোনো জনমানব কিছুই ছিল না। আমি আমার মনে পড়ে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘটনা, আমি যখন কিরগিস্তানের আলারচা মাউন্টেন আমি ট্রাভেল করি, হাইক করি, যেখানে 19 ঘন্টা আমাকে পায়ে হাঁটতে হয়েছে, অনেক হাই মাউন্টেন, এবং সেখানে পাহাড়গুলো ছিল খুবই স্ট্রিপি, একদম পাকে ঠিক এভাবে ধরে ধরে, কোনো গাছ ছিল না, ছোটো ছোটো গাছ ছিল সেগুলোকে ধরে ধরে আমার পাহাড়ে ট্রাভেল করতে হয়েছে। তারপর যখন আমি সেগুলো ট্রাভেল করেছি, যখন একটা উঁচু যে জায়গা, হাই মাউন্টেন যেখানে আমি যখন গিয়েছি, যাওয়ার পথে ছোটো ছোটো পাথর ছিল, সেই পাথরে বসে একটু আমি রেস্ট করতাম, এবং সেই পাথরে আমার এত ক্লান্ত লেগেছে যে পাথরের মধ্যে আমি শুয়ে পড়েছি, এবং সেই পাথর আমাকে শক্তি দিয়েছে। আমি ফিল করেছি পাথরের গায়ে থেকে যে একটা হালকা একটা ঠান্ডা এসেছে, এবং সেটা আমি ফিল করেছি আমার গায়ের মধ্যে এক ধরনের এনার্জি চলে এসেছে। আমাকে অনেকে প্রশ্ন করে যে তুমি যে পৃথিবী ট্রাভেল করো, তুমি এত শক্তি কোথায় পাও? এই শক্তি পাথর আমাকে দিয়েছে, পাহাড় আমাকে দিয়েছে। আমি যখন পাহাড়ের উপরে গিয়েছি তখন পাহাড়ের নির্যাস যে বাতাস সেটা আমার শরীরে এসেছে, আমার 144 দেশের বাতাস, পানি, খাবার আমার শরীরের মধ্যে আছে। এবং আমি যতবারই মৃত্যুমুখে পতিত হয়েছি প্রতিবারই আমি মৃত্যুঞ্জয়ী হয়ে আমি বেঁচে এসেছি, বিধাতা আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি ফিল করেছি যে এই পৃথিবীকে ভ্রমণ করা, এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে সায়ার করা, এটাই মনে হয় আমার ডেস্টিনি, এজন্যই মনে হয় আমি পৃথিবীতে এসেছি, নতুবা আমি কেন বারবার বেঁচে গেছি। আমি কিরগিস্তানে আলারচা মাউন্টেনে যখন আমি উঠেছি, নামার সময় আমাকে খুব কষ্ট করে নামতে হয়েছে, এবং যে পাহাড়ের একটা সাইড দিয়ে ধরে ধরে নামতে হয়েছে, হঠাৎ করে আমার পাটা পিছলে আমি পড়ে যাই এক সাইডে,
যখন আমি পড়ে গেছি পুনো যে গাছটা আছে সেটা আমি ধরেছিলাম এবং একদম আমি ঝুলে গেছি, আমার হাতের এই পাশে কেটে গেছে। যখন আমি ঝুলে গিয়েছিলাম তখন আর কিছু ছিল না, উপায় ছিল না, একটা পাথর ছিল সাইডে, একটা পাথর আর এক সে পুরো গাছটা আমি ধরেছিলাম। আমার সাথে ফ্রান্সের দুইটা ছেলে ছিল, জুলিয়ান এবং আইমেরি, ওই দুই ছেলে আমাকে বাঁচিয়েছে এবং তারা একটা কাপড়কে এভাবে তারা আমার দিকে ছুঁড়ে দিয়েছে এবং সেটা আমি ধরেছি। ধরার পর আমাকে টেনে এরপরে আমার হাত ধরে তারপরে তারা টেনে এনেছে, সেদিন আমি রক্তাক্ত হয়েছি। এবং আমি জর্জিয়ার সনেক প্রদেশে যাওয়ার সময় আমি বুক পিছিয়েছিলাম গুলির আঘাতে, যে হঠাৎ করে গুলির মুখোমুখি পড়েছি গ্রামবাসী এবং পুলিশ গোলাগুলি করছে ওখানে, তাদের কোনো একটা প্রবলেম ছিল সেই কারণে। সেখানে হঠাৎ করে গুলির মুখোমুখি হয়ে পাহাড়ের কোলে আমি শুয়েছিলাম প্রায় 4.5 ঘন্টা। আমার সাথে আরও 6 জন পুলিশ ছিল। এভাবে অনেক দুর্ঘটনার শিকার আমাকে হতে হয়েছে। সেদিনও আমি গুলির হাত থেকে বেঁচেছি শুধু পাহাড়ের কোলে বুক বিছিয়ে। আমার তারপর আমি যখন আফ্রিকার 3 মাস আমি জার্নি করেছি পশ্চিম আফ্রিকার আমি মরিতানিয়া থেকে শুরু করেছি, মরিতানিয়া থেকে সেনেগাল, গিনি কোনাক্রি, এভাবে জার্নি করতে করতে গিনি কোনাক্রিতে আমি যখন এসেছি তখন আমার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যে বর্ডার অনেক সময় যখন ক্রস করি তখন বর্ডার ক্রসের সময় হয়তো লাইন থাকে, বর্ডারের অফিসার থাকে না, নানা ধরনের ঝামেলা হয়, লেট হয়ে যায়। এবং আফ্রিকার যে গাড়িগুলো এগুলো 70 সালের গাড়ি, এক একটা গাড়ি যখন যে জিপগুলো আছে জিপগুলোর দরজা খুললে সেটা দরজাকে আবার স্ক্রু ড্রাইভার দিয়ে লাগাতে হয়, এরকম ভয়ঙ্কর অবস্থা। রাস্তাগুলো খুব উঁচু নিচু রাস্তাগুলো, একটা চাকা যদি নিচে পড়ে আর একটা চাকা উপরে, এভাবে করে করে গর্তের মধ্যে দিয়ে ম্যানগ্রোভ জঙ্গল এভাবে আমাকে পার হতে হয়েছে। এবং হঠাৎ করে গাড়িটা থেমে যায় রাত্রে মধ্যরাত্রিটার সময়। গাড়িটা যখন থেমে যায় তখন আকাশের দিকে আমি তাকিয়ে দেখেছি যে আকাশে শুধু চাঁদ আর তারার আলো এবং প্রচণ্ড জঙ্গল, ম্যানগ্রোভ জঙ্গল, সেখানে বন্য প্রাণীগুলো ছোটাছুটি করছে। ড্রাইভার আমাকে বলছে যে দেখো তোমার তো ফ্রেঞ্চ লোক, যদি তোমাকে কোনো সন্ন্যাসী ধরে তাহলে কিন্তু এখানে মেরে ফেলতে পারে, কারণ ফ্রেঞ্চদের সাথে আফ্রিকান যে পশ্চিম আফ্রিকার যে কলোনি ছিল কলোনিয়াল প্রবলেমের কারণে সেখানে তারা অনেক কনফ্লিক্ট হয়েছে। ফ্রেঞ্চদেরকে দেখলে তারা কিডন্যাপ করে, নানা ধরনের অসুবিধা করে, অনেক সময় তারা জিজ্ঞেসও করে না। তো এই কারণে আমাকে বলেছে যে এখানে তুমি থাকতে পারবে না গাড়ির মধ্যে, তোমাকে হাঁটতে হবে, হেঁটে দেখতে হবে যে আদিবাসী কেউ আছে কিনা। তখন আমি হাঁটা দিলাম পিছনে ব্যাকপ্যাক নিয়ে। যখন আমি হাঁটছি তখন আমি এক দোয়া করলাম, আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখো। এবং আকাশের যে চাঁদের যে আলো এবং তারার আলো দেখে দেখে আমি হাঁটছি এবং জঙ্গলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বন্যপ্রাণী আসা যাওয়া করছে। তো আমি হাঁটছি। আমার বাবা আমাকে সবসময় একটা কথা শিখিয়েছে যে যদি কখনো কোথাও বিপদে পড়ে তুমি ভয় পেও না, ভয় পেয়ে কিন্তু তুমি মরে যাবে, আর যদি তুমি ভয় না পাও তোমার বুকে সাহস রাখো, তখন কিন্তু তুমি কোনো না কোনো বেঁচে যেতে পারবে, তোমার বুদ্ধি কাজ করবে, কৌশলী হতে পারবে। সেদিন আমি কৌশলী হয়ে আমি সেই পথকে আমি অতিক্রম করেছি চাঁদের আলো দিয়ে, যে আমি দেখেছি যে অন্ধকারের মাঝেও এক ধরনের আবছা আলো আছে। আমরা অনেক সময় অন্ধকার দেখলে হতাশ হয়ে যায়, কিন্তু হতাশ হলে চলবে না, আবছা আলোর মাঝে আমাদেরকে দেখে নিতে হবে সুন্দর পথ। এবং সেভাবে আমি দেখে দেখে আমি 3.5 ঘন্টা আমি পায়ে হেঁটেছি। আমি যখন 3.5 ঘন্টা পায়ে হেঁটেছি হাঁটার পর একটা আদিবাসীদের আমি ঘর দেখি, সেই ঘরটা আমি যখন দেখি সেখানে একটা কাঠের টুকরো ছিল, সেই কাঠের টুকরোর মধ্যে যে আমার পিছনে ব্যাকপ্যাক দিয়ে আমি শুয়েছিলাম। এবং যখন আমি ওখানে শুয়েছিলাম আমি প্রচণ্ড ক্লান্ত, আমি প্রায় 1.5 দিন আমি খাইনি অলমোস্ট। এবং আফ্রিকার পথে আমি যেতে যেতে আমি ভেবেছিলাম কোনো দোকান পাওয়া যাবে, কোনো খাবার পাওয়া যাবে, কোনো কিছুই আসলে পাওয়া যায়নি ওখানে। যখন আমি ওখানে গেছি আমি শুয়ে পড়ছি, আমি প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড ক্ষুধার্ত, কথা বলতে পারছি না, আমার হাতে বাংলাদেশের ফ্ল্যাগ গাছানো। তো হঠাৎ করে 6:30 যখন বাজে একটা মহিলা ঘর থেকে বের হয়ে আসছে, এসে এসে আমাকে দেখে চমকে গেছে। আমি তাকে ফ্ল্যাগটা আমি দেখিয়েছি যেন আমাকে আক্রমণ না করে, কারণ আদিবাসীদের মধ্যে অনেক আক্রমণাত্মক, ওখানে অনেক কেউ থাকতে পারে সেজন্য। তো সে মহিলা আমাকে খুব হাসি মুখে সে আমাকে বললো, ওই যে আমি বলেছিলাম যে পৃথিবীতে কমন হিউম্যান ল্যাঙ্গুয়েজ আছে, যে ভাষা না জানলেও আমার অঙ্গভঙ্গি দিয়ে, আমার স্মাইল দিয়ে, আমার অঙ্গভঙ্গির ভাষা দিয়ে আমি তার সাথে আমি ইন্টারাকশন করেছি, তাতে আমার কোনো অসুবিধা হয়নি। এবং সে আমাকে ভিতরে বসতে দিয়েছে, গিয়ে দেখি যে একটা দোলনা, দোলনার মধ্যে আমি বসেছি এবং পাথর, তার ঘরের মধ্যেও কিছু নেই, তার পুরো ফ্লোরটাই হচ্ছে পাথরে, পাথরে অঙ্কিত বলা যায় মাটির ঘর, উপরে শহর। আমার প্রচণ্ড পানির পিপাসা, আমি তাকে বলেছি আমাকে একটু পানি দিতে পারো, আমার অনেক পানির পিপাসা লেগেছে। সে বলেছে যে এখান থেকে 6 কিলোমিটার পায়ে হাঁটতে হবে, এখানে পানি পাওয়া যাবে না। তখন আমি বলেছি যে তোমার গাছে যে অরেঞ্জ আছে আমাকে একটা অরেঞ্জ দিতে পারো, এবং সে আমাকে বলেছে যে ঠিক আছে একটা অরেঞ্জ তুমি নিতে পারো। আমি অরেঞ্জটা নিয়ে চামড়াটা ঠিক ছিলে পুরো অরেঞ্জটা আমি খেয়ে ফেলেছি। আমার মনে হয়েছে যে পৃথিবীতে যে খাদ্যের কষ্টে যে মানুষ যখন থাকে, খাবারের কষ্টে, যে আমার খাওয়া জীবনের শ্রেষ্ঠ সুস্বাদু ছিল
ওই অরেঞ্জটা, কারণ আমি অনেক ক্ষুধার্ত ছিলাম তখন। তখন আমি যখন আমার এনার্জি চলে আসে, আমি হাঁটতে শুরু করলাম 6 কিলোমিটার শুধু পানি খাওয়ার জন্য। ওখানে গিয়ে দেখি যে একটা পাইপ, পাইপের উপর থেকে এভাবে করে করে একটা তাক দিয়ে তার পানি নিচ্ছে, যেটা হচ্ছে আদিবাসীরা, আদিবাসী কয়েকটা গ্রামের আদিবাসীরা এসে সেটা করছে। আমি এমনও দেখেছি যে পথে পথে যে আফ্রিকার, পশ্চিম আফ্রিকার মধ্যে অনেক বাচ্চা আছে যাদের গায়ে একটা গেঞ্জির মধ্যে 10টা ফুটো, একটা মেয়ের গায়ে একটা টুকরো কাপড়, অনেকের গায়ের মধ্যে কাপড় থাকে না উপরের দিকে, অনেক কষ্ট করে তারা বিস্কিট কি সেটা জানে না, পানি শুকিয়ে, পানি নেই, নদী শুকিয়ে গেছে, সেখান থেকে পানি নিয়ে আসে তারা একটু, এবং ওই ওটুকু ময়লা পানি নিয়ে তারা প্রায় 12 কিলোমিটার 13 কিলোমিটার হাঁটে। আবার রিসেন্টলি আমি যখন ট্রাভেল করেছি পেন্ডামিকের মধ্যে, সোমালিল্যান্ড আমি দেখেছি, ডেজার্টের মধ্যে আমি ট্রাভেল করেছি, এবং সেখানে দেখেছি যে ডঙ্গির পিছনে 2টা হলুদ গ্যালন ছড়ানো থাকে, 2টা হলুদ গ্যালন দেওয়া থাকে, সেই গ্যালনে করে তারা হয়তো পথের মধ্যে একটু পানি জমে আছে, অল্প একটু পানি, সেটাকে সাফ করে নিয়ে তারা ওই পানিটা গ্যালনের মধ্যে নিয়ে সেই মাইলের পর মাইল হাঁটে মেয়েরা, শুধু পানিটাকে জমিয়ে রাখে, এবং সেই পানিটার ময়লাটা তখন নিচে পড়ে যায়, সে পানিটুকু খায়। এগুলো দেখে আমি ফিল করেছি যে আমি তো অ্যাটলিস্ট খেতে পারছি, অ্যাটলিস্ট ঘুমাতে পারছি, কিন্তু মানুষ ঘাসের মধ্যে ঘুমায়, এমন দেখেছি আমি আদিবাসীদের সাথে ঘাসের মধ্যে ঘুমিয়েছি, মানুষ খেতে পারে না, এক টুকরো রুটি খেয়ে বেঁচে থাকে তারা, দিনের পর দিন তারা ওই সময় না খেয়ে থাকে তারা, কীভাবে যে থাকে আমি জানি না, বিধাতা কীভাবে যে তাদেরকে বাঁচিয়ে রেখেছে, এমনও আমি দেখেছি। সেই প্র্যাকটিসগুলো আমি দেখেছি, প্র্যাকটিসগুলো আমি করেছি, আমি ফিল করেছি পৃথিবীকে ঘুরে, যে পৃথিবীকে দেখে যে আমি নিজেকে নিজে মানুষ করেছি, আমি মানুষ হয়ে উঠেছি, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমি নিয়েছি পৃথিবীর পথটাকে, এগুলো দেখে যে আমি কখনো নিজেকে অহংকারিত করা, অহংকার বোধ করা, যে এগুলো আমি কখনো আমি ফিল করিনি, আমার ভিতরটা অনেক নরম হয়ে গেছে, এবং আমি কেঁদেছি পৃথিবীর পথে পথে যখন আমি পৃথিবী এগুলো দেখেছি যে মানুষের কষ্ট, এবং আমি কানেক্ট করেছি আমাকে যে ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীতে যা কিছু আছে আসলে আমরা সমান, আমরা সবাই একই আকাশের নিচে বসবাস করছি, পৃথিবীর আমার যে মা সে মায়ের সন্তান আমরা। এবং আমি দেখেছি যখন কালো বর্ণের মানুষ বা সাদা বর্ণ যেই হোক না কেন, সবার ভিতরে এক ধরনের মানবিকতা আছে, এবং সব পৃথিবীর কোনো দেশের মানুষই কিন্তু খারাপ না, খারাপ মানুষ পৃথিবীর যে কোনো জায়গায় ছড়িয়ে থাকতে পারে, কিন্তু ভালো মানুষ আমি দেখেছি, অনেক ভালো মানুষ দেখেছি পৃথিবীর পথে পথে, অ্যাঞ্জেলের মতো, যখনই আমার কোনো প্রবলেম হয়েছে আমাকে কেউ না কেউ হেল্প করেছে। আমার মনে আছে আমি যখন বতসোয়ানা থেকে সাউথ আফ্রিকাতে আমি ঢুকি, তখন এক মহিলা উনি বতসোয়ানা থেকে এসেছে, আমার পাশের সিটে ছিল, রাত 11টা বেজে গেছে, উনি আমার মুখে কালো কাপড় দিয়ে আমাকে গুলির হাত থেকে রক্ষা করেছে, এবং উনি বলেছে যে তোমাকে গুলি করে দিবে, আমাকে ইয়থ হোস্টেল পৌঁছে দিয়েছে যেন আমার গায়ের স্কিন না দেখা যায়, সেটা সে আমাকে হেল্প করেছে। এবং আমি যখন বর্ডার ক্রস করতে পারছি না সেনেগাল থেকে গাম্বিয়াতে, তখন একটা ফ্যামিলির সাথে আমি ওখানে ছিলাম, রাতে একটা বলের মধ্যে আমি যখন গিয়েছি, একটা বলের মধ্যে আমি খেয়েছি, এক হাত দিয়ে তারা সবাই একটা বলের মধ্যে খায়, এই যে শিক্ষা, এই যে খাবার তাদের সাথে শেয়ার করা, এটা আমি দেখেছি। তারপরে আমি রাতে যখন ঘুমিয়েছিলাম তখন প্রচণ্ড আমার ঠান্ডা লাগছে, আমি জ্যাকেট পরে শুয়েছিলাম এবং ওই ঠান্ডা মাটির ঘরের মধ্যে আমি ফিল করেছি আমি কোথায়, এক ঘন্টা আগে আগেও আমি জানতাম না যে আমি এই বাড়িতে থাকবো, এরকম মিরাকল ঘটনা ঘটেছে আমার লাইফে পৃথিবীর পথ পথে। তো সেই মা এসে আমার রাত্রিবেলা আমার বুকের মধ্যে একটা কাপড় দিয়ে গেছে, এক টুকরো কাপড় আমার যেন ঠান্ডা না লাগে, তখন আমার চোখ বেয়ে পানি পড়েছে, আমি ফিল করেছি যে দিনের পর দিন মাসের পর মাস আমার মাকে আমি দেখি না, কিন্তু আমি ফিল করেছি ওই মায়ের মধ্যে আমার মাকে, যে ইনিও তো মা যাকে আমি দেখি না, কিন্তু এই মাকে দেখতে পাচ্ছি। আমার মা যখন আমি বাংলাদেশে থাকি তখন আমাকে এরকম করে মাঝে মাঝে মধ্যরাতে আমাকে দেখে যায়, কিন্তু সেই মা হয়তো ফিল করেছে যে কোথা থেকে আমি এসেছি বাংলাদেশ থেকে, আমার ঠান্ডা লাগতে পারে, সেজন্য আমাকে আমার গায়ের মধ্যে কাপড় দিয়ে গেছে। এবং আমি যখন দক্ষিণ আমেরিকার আমি কলম্বিয়াতে গিয়ে নেমেছি, রাত তখন 2টা বাজে, আমার এয়ারপোর্টের মধ্যে প্লেনের মধ্যে আমার সাথে পরিচয় হয়েছে এক ভদ্রমহিলা, তো উনি বলছে যে এই রাতে তুমি কোথায় যাবে, আমি বললাম যে রাত তো 2টা বেজে গেছে, এখন আমি কীভাবে যাবো আমি জানি না, রাত 2টা, কারণ কিডন্যাপিং জোন হচ্ছে মেদেজিন যে শহরটা কলম্বিয়ার, সেই শহরে আমি নেমেছি। সেই শহরে যখন আমি নেমেছি সে বলেছে যে তুমি একা যেতে পারবে না, তোমাকে আমি পৌঁছে দেবো, তার ছেলে আসছে গাড়ি দিয়ে, তো আমাকে পৌঁছে দিয়েছি ইয়থ হোস্টেল পর্যন্ত। পৌঁছানোর পরে উনি গাড়ি থেকে নেমে তাকিয়ে আছে, আমি যখন দরজা ওরা খুলছে না, প্রায় 30 মিনিট দরজা খুলছে না ইয়থ হোস্টেলে আমি যেখানে থাকবো, তো বলছে যে আমি বলছি যে তুমি চলে যাও, তোমার থাকতে হবে না, বলছে যে না এই ভোর রাতে আমি তোমাকে ফেলে চলে যেতে পারবো না, তুমি যখন রুমে ঢুকবে তারপর আমি যাবো, সে আমাকে রুমে ঢুকিয়ে দিয়ে তারপরে গেছে। এই যে পৃথিবীর পথে পথে বিভিন্ন, আবার যখন আমি চিলেতে গেছি, তো আমি পৃথিবীতে 100 বছরের বৃষ্টি হয়নি এমন একটা জায়গা আছে যেটা চিলের আতাকামা, মানে যেখানে যাওয়ার পর আমার, যেহেতু আমি লং জার্নি করেছি 11টা দেশ আমি সড়ক পথে ট্রাভেল করেছি,
কখনো 58 ঘন্টা, কখনো 56 ঘন্টা, কখনো 42 ঘন্টা সড়ক পথে আমি ট্রাভেল করেছি এবং আমার কিন্তু ক্লান্ত হইনি আমি, কিন্তু একটা শক্তি যে প্রকৃতি আমাকে শক্তি দিয়েছে, এটা লাল সবুজের পতাকা আমাকে শক্তি দিয়েছে, আমি ফিল করেছি যে আমি একা নই, আমি একা একা সারা পৃথিবীতে আমি ট্রাভেল করছি, 17 কোটি মানুষ আমার সাথে ট্রাভেল করছে, এটা আমি আমার ভিতরে ফিল করেছি। এবং যখন আমি চিলের আতাকামাতে আমি গিয়েছি এবং সেখানে আমি দেখেছি যে 100 বছর বৃষ্টি হয়নি এমন একটা জায়গা যেটা হচ্ছে মুন ভ্যালি, এবং সেখানে আমি 13 ঘন্টা আমি 13 মাইল আমি হেঁটেছি পায়ে, যাওয়ার পরে ওখানে মানুষ চাঁদে যাওয়ার আগে মাটির উপর রিসার্চ করে সেটা আমি দেখেছি। এবং ওই মুন ভ্যালি থেকে ফেরার পরে সান্তিয়াগো দা চিলে যে রাজধানীতে আমি গিয়েছি তখন আমার প্রচণ্ড কষ্ট হয়, কমিং হয়, হওয়ার ফলে আমি রাত্রিবেলা ইয়থোস্ট্রে যখন ছিলাম তখন একটা মেয়ে আমার সাথে পরিচয় হয়েছে তার নিচে, যখন সে দেখেছে যে আমি প্রচণ্ড আমার কষ্ট হচ্ছে, কফি হচ্ছে, কারণ ওখানে এত ড্রাই ওয়েদার ছিল, সে বলছে যে তুমি এত কাশি দিচ্ছ, এখানে একটা ওষুধের নাম লিখে দিয়েছে, সে বলছে যে ওষুধটা তুমি নিয়ে এসে খাও, আমি বলছি আমার গায়ে এনার্জি নেই নিচে যাওয়ার, আমি ঘুমাই গেছি, ঘুম থেকে যখন উঠছি সকালবেলা উঠে দেখি যে ওষুধ একটা ওষুধের বোতল আমার মাথার পাশে এবং চিরপুটির মধ্যে লেখা আছে যে তুমি ওষুধটা খেয়ে নিও। এবং এই যে আন্তরিকতা পৃথিবীর পথে পথে একটা টুরিস্টের প্রতি যে ভালোবাসা, আমি এই জন্য বাংলাদেশকে সবসময় বলি যে টুরিস্টরা যখন আসবে তাদের প্রতি সহনশীল হওয়া, তাদেরকে ভালোবাসা দেখানো এবং তাদের কোনো জিনিস চিন্তাই করে না নিয়ে যাওয়া, তাদের প্রতি খারাপ অ্যাটিটিউড না করা। একটা টুরিস্ট হচ্ছে একটা মানুষ যখন একটা তার দেশ থেকে আসে সে হচ্ছে আমাদের অতিথি, সে হচ্ছে অতিথি, যেমন আল্লাহ বলছে যে অতিথিকে তোমরা ইয়ে করো, হ্যাঁ রেসপেক্ট করো, কোরআন হাদিসও আছে এগুলো, একজন অতিথিকে যখন আমরা ভালোমতো রেসপেক্ট করতে না পারি সে অতিথি আবার সে গিয়ে ব্লগ লিখবে, সে পৃথিবীর অন্য জায়গায় গিয়ে বলবে। আমি দেখেছি আমি এরকম অনেক ফ্যামিলির সাথে ছিলাম সারা পৃথিবীতে কোচ সার্ফিংয়ের মাধ্যমে, যেখানে হয়তো তার বাসায় একটা রুম আছে, সেই রুমটা ফ্রিতে আমাকে থাকতে দিচ্ছে, আবার সে যখন আবার আমার দেশে আসবে বা কোনো দেশে আমার পরিচিত আছে তাকে আমি হেল্প করছি, এটার মাধ্যমে আমি কম খরচে পৃথিবী আমি ভ্রমণ করেছি, আমার কস্ট মিনিমাইজ করে আমি থেকেছি বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে, এভাবে সারা পৃথিবী জুড়ে যেখানে গিয়েছি মানুষ আমাকে হেল্প করেছে, পথের মধ্যে হারিয়ে গেছি মানুষ আমাকে হেল্প করেছে, আমি 13 ঘন্টা মানে 13টা কূপ পার হয়েছি, আমি একা একা সড়ক পথে আমি জার্নি করেছি, আমার পাশে হয়তো কখনো ছেলে কখনো একটা মেয়ে, এই যে আমাদের দেশে যে অনেক সময় টুরিস্টরা ভয় পায় যে একটা মেয়ে একা একা চলাফেরা করবে, কিন্তু এটা আমি পৃথিবীর বেশিরভাগ জায়গায় আমি দেখি নাই যে এটা ভয় আছে। রাতে বিরাতে আমি ট্রাভেল করেছি, আফ্রিকাতে ট্রাভেল করেছি, 54 ঘন্টা, 58 ঘন্টা, 2.5 দিন এভাবে ট্রাভেল করেছি, কখনো কোনো অসুবিধার মধ্যে আমি দেখিনি, সবাই আমাকে সহযোগিতা করেছে। এই যে মানসিকতাটা আমাদের দেশে তো আসলে আমরা খুবই, আমাদের হসপিটালিটি আছে, আমাদের খুব আন্তরিকতা, হয়তো সামান্য কিছু অকারণের কারণে আমাদের এখানে টুরিস্ট আসতে অনেক সময় ভয় পায়, এই যে কক্সবাজারে অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা বা ঘটার কথা শুনেছি, এই যে ভয়গুলো, এই আতঙ্কগুলো, এই আতঙ্কগুলোকে প্রতিহত করতে হবে যেন টুরিস্টরা অন্তত ফ্রিভাবে এখানে এসে রিল্যাক্স করতে পারে। আর টুরিস্টরা চায় যে তারা সিকিউর, সবচেয়ে বেশি পৃথিবীতে দেখেছি নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা, এই দুইটা যখন থাকবে তখন কিন্তু টুরিস্ট, প্রচুর টুরিস্ট আসবে। এবং আমি সারা পৃথিবী জুড়ে আমি যখন আমাদের বাংলাদেশের কথা, হিস্ট্রি, কালচার, আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা এবং আমি আমাদের দর্শনীয় যে স্থানগুলো এগুলোকে আমি বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন দিয়েছি, আমি হাজার হাজার স্কুলে বাচ্চাদের সাথে আমি মিট করেছি, তাদেরকে আমি বলেছি বাংলাদেশের কথা, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে আমি তুলে ধরেছি, সেখানে কক্সবাজার আমাদের কক্সবাজার সেটা আমি করেছি, এবং আমি বাংলাদেশের 42টার মতো আমি জেলা ডিস্ট্রিক্ট অনেক আগে আমি ট্রাভেল করেছি, আমি রেমাপুর থেকে খাঁচি পর্যন্ত আমি সড়ক পথে পায়ে গেছি, বান্দরবন থেকে শুরু করে কক্সবাজার এগুলো আমি অনেক আগে আমি ট্রাভেল করেছি। কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা যেহেতু এই ট্যুরিজম বিজনেসের সাথে আপনারা জড়িত, আপনারা সবার আগে এখানে যেন নিরাপত্তা থাকে এবং পরিচ্ছন্নতা থাকে এবং পুরো কক্সবাজারকে সুন্দর করে আপনারা আরও ঘুরে তুলতে পারেন। আমি পৃথিবীর অনেক জায়গায় দেখেছি, যেমন কিউবাতে যখন গেছি হয়তো ছোট্ট একটা গলি, সেই গলির মধ্যে আর্ট করা, সেই গলির মধ্যে আর্ট করা এবং সেই আর্টের যে জায়গাটা সেখান থেকে তারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে, ওখানে মিউজিক হয়, তারপরে হচ্ছে ওখানে টুরিস্ট আসলে টুরিস্টদেরকে একটা এক গ্লাস জুস দেয় প্রথম আসার সাথে সাথে, এবং যে টুরিস্ট এখানে টুরিস্টরা কেন আসবে, তাদের যে বিনোদনটা তারা কী চায় এটা একটা সার্ভে করতে হবে এবং এটা দেখতে হবে অন্য দেশের সাথে কম্পেয়ার করে যে তাদের দেশে কেন, হয়তো তাদের দেশে আমাদের দেশের থেকেও সুন্দর না, সেই একটা জায়গাকে তারা এত সুন্দর করে পরিচ্ছন্নভাবে রেখেছে সেটা, এবং এখানে টুরিস্টদের জন্য একটা বিনোদন কালচারাল যে জায়গা, হয়তো আমাদের যে কালচারাল যে মিউজিকগুলো, এবং আমাদের এখানে থাকতে হবে আমাদের কালচারাল মিউজিয়াম থাকতে হবে এখানে, আমাদের হচ্ছে কি হেরিটেজ যে জিনিসগুলো সেগুলো থাকতে হবে এখানে, সুন্দর করে পরিচ্ছন্ন করে পুরো কক্সবাজার শহরকে
কষ্টের বিনিময়ে আমি করেছি, পৃথিবীর ম্যাপ বিশ্বাস করেছি। আমি যখন টিলিস আমি যখন পেরু রেইনবো মাউন্টেনে গিয়েছি তখন ওখানে আমার অনেক শ্বাসকষ্ট হয়েছে, 18 ঘন্টা, কখনো 12 ঘন্টা, কখনো 7 ঘন্টা রাত্রি বিরতি এভাবে জার্নি করেছি বাংলাদেশের ফ্ল্যাগ অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি সম্প্রতি যে দেশগুলো ট্রাভেল করেছি সেটা ছিল সর্বশেষ 144 দিন ছিল মালদ্বীপ, তার আগে আমি জিবুতি, সোমালিল্যান্ড এবং সুদান আমি ট্রাভেল করেছি। তো যেহেতু আমি এগুলো ট্রাভেল করেছি তো আমি দেখেছি যে তাদের কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি, তাদের কাছ থেকে অনেক কিছু জেনেছি। বাংলাদেশের ফ্ল্যাগ আমি বহন করেছি, আমাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছে বিভিন্ন জায়গার মধ্যে, কিন্তু তারা বলে নাই যে তুমি তো বাংলাদেশের ফ্ল্যাগ গাইড করছো। তারা আমি যে এই যে বাধাগুলোকে অতিক্রম করছি, প্রত্যেকটা দেওয়ালকে আমি ভাঙছি, আমি যে প্যাথ ক্রিয়েট করছি নেক্সট জেনারেশনের জন্য, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী জুড়ে, এটাকে অভিবাদন জানিয়েছে তারা। যে পৃথিবীর ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসাবে আমি হব, যে প্রথম মুসলিম নারী যে পুরো পৃথিবী ট্রাভেল করবে, আমি প্রথম পতাকা পাই পৃথিবীতে, আজ পর্যন্ত কোনো নারী নিজ দেশের পতাকা বহন করে নিয়ে যায়নি সারা পৃথিবীতে, আমি করেছি। তো এটা আমার যে অর্জন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোক বা আমার যে অর্জন আমার সারা পৃথিবী আমার যখন সাপোর্ট হবে তখন আমি তখন বাংলাদেশের এই নাম সত্যি মানুষের নাম লেখা হয়ে যাবে ইতিহাসের মাঝে। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই আমার এই জার্নির জন্য। আমি যেহেতু কষ্ট করে সড়ক পথে একা করেছি এবং আমার কোনো স্পন্সর নাই।